এখন যদি আমরা যে এই যে প্রশ্ন 3a b 4a³ এটাকে যদি আমরা গুণ করি 3 4 12, 3 4 12, a কিউব আর a গুণ করলে a টু দ পাওয়ার 4, b এর b নির্ণয় গুণফল 12 a টু দ পাওয়ার 4 b। দেখেন এখন যদি আমরা গুণ করি আবার এটা এভাবেও করা যায়, সেম এই অঙ্কটা আমি আবার আরেকবার লিখে রাখলাম 3 4 12, a আর a কিউব গুণ করলে a টু দ পাওয়ার 4, সাথে আছে b নির্ণয় গুণফল, আমাদের অ্যানসারটা কিন্তু এটাই। দেখেন দুই নম্বরটা হচ্ছে 5xy 6xz, এটাই আমরা এদিকে সাজিয়ে রাখলাম। দেখেন 5 6 30, 5 6 30, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর ওয়াই জেড এর জেড, এটা ক্রমান্বয়ে লেখা। দেখেন এখানেও আবার সেভাবে আপনারা যেভাবে খুশি সেভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। 5 6 30, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই এর ওয়াই, জেড এর জেড, আমার অ্যান্সার কিন্তু এটাই। দেখেন 3 নম্বরের অঙ্কটা 3 5 15, 3 5 15, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, এ টু দ পাওয়ার 5 আর এ স্কোয়ার গুণ করলে এ টু দ পাওয়ার 7, সাথে আছে ওয়াই, তোমার রেজাল্ট এটা। দেখেন এখন যদি আমরা গুণ করি 3 5 15, 3 5 15, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, এক্স স্কোয়ার আর এ টু দ পাওয়ার 5 গুণ করলে এ টু দ পাওয়ার 7, ওয়াই এ ওয়াই, আমার রেজাল্ট কিন্তু এটাই। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। I'm not the one who's been waiting for you.